দিদির দুধ প্রকল্পের সূচনা বাগদায়। এদিন সাংবাদিক বৈঠক করে একথা জানান বাগদার তৃণমূল নেতৃত্ব। দিদির কথা মেনে নির্দেশ মেনেই যাওয়া হবে প্রত্যেকের কাছে, জানালেন তৃণমূল নেতৃত্ব। চলতি সপ্তাহের গত সোমবার কলকাতার নজরুল মঞ্চে দিদিকে বলর ধাঁচে তৃণমূলের অভিনব প্রচার কর্মসূচি চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির সুরক্ষা কবচ, তৃণমূল সূত্রে খবর, 60 দিনে 2 কোটি পরিবারের দুয়ারে দিদির দুধ হিসেবে পৌঁছাবেন প্রায় 3.5 লক্ষ কর্মী। ঘরে ঘরে পৌঁছে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি, শুনবেন মানুষের অভাব অভিযোগ। গ্রাম থেকে শহর রাজ্যবাসীর সাথে নিবিড় জনসংযোগ গড়ে তুলতে এই উদ্যোগ। জানা গেছে এই কর্মসূচিতে দলীয় নেতৃত্ব পঞ্চায়েত ও পৌর এলাকায় গিয়ে দিন কাটাবেন, গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন, সরকারি দপ্তরে যাওয়া দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ, 4-5 জনের দল করে দিদির সুরক্ষা কবচ দেওয়া ক্যালেন্ডার তুলে দেবেন জনসাধারণের কাছে। দিদির সুরক্ষা কবচ স্টিকার লাগানো হবে মানুষের দরজায়। সরকারি পরিষেবার বিষয়ে সাধারণের মতামত নেবেন তারা। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বিস্তারিত নির্দেশ দিয়েছেন দলীয় নেতৃত্বকে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে। এদিন তৃণমূলের বাগদা পশ্চিম ব্লকের সভাপতি অঘরচন্দ্র হালদার ও বাগদা ব্লক তৃণমূলের সভাপতি পরিতোষ সাহা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে তাদের কর্মসূচির কথা জানান। এই বিষয়ে পরিতোষ সাহা বলেন, বাগদা বিধানসভায় যে 12টি গ্রাম পঞ্চায়েত আছে সেই 12টি গ্রাম পঞ্চায়েতে মমতা বন্দ্যোপাধ্যায় যে 68টি প্রকল্পের মধ্যে বিশেষ 15টি প্রকল্প নিয়ে আমরা দিদের দূত, আমরা দিদের দূতের আমরা প্রত্যেকটা পরিবারে, যেমন বাগদা বিধানসভার ক্ষেত্রে 1 লক্ষের কাছাকাছি পরিবার আছে, প্রত্যেকটা পরিবারে আমরা পৌঁছাবো। যে যে প্রকল্পগুলো এখনও মানুষের হাতে পৌঁছায়নি সেই প্রকল্পগুলো কেন পায়নি মানুষ তার সমাধান করব। হ্যাঁ, বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা দুপুরে যেমন কর্মীদের বাড়ি খাবার সারবো, সেখানে 5 জন যারা নেতৃত্ব স্থানীয় তাদেরকে নিয়ে, এবং পরবর্তীতে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা রাত্রি খাবার সেরে রাত্রি যাপন করব। জানা গেছে দলীয় নির্দেশ মেনে স্থানীয় দলীয় নেতৃত্ব সাধারণের বাড়িতে বাড়িতে নিবিড় জনসংযোগ গড়ে তুলবেন। এই বিষয়ে অঘরচন্দ্র হালদার বলেন, গত 2 জানুয়ারি কলকাতাতে তিনি একটি নতুন প্রকল্প সূচনা করেছেন, কর্মসূচি সূচনা করেছেন, যার নাম দিদি রক্ষা কবচ। বিশেষ করে 15টি প্রকল্প মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে প্রয়োজন, বিভিন্ন যে কর্মসূচি সেই কর্মসূচির মধ্য দিয়ে আমরা প্রতিটি অঞ্চলে যাব, দিদির দূতেরা পৌঁছাবেন, মানুষের জীবন ধারণের সঙ্গে যে মৌলিক চাহিদাগুলো ঠিকমতো তারা পাচ্ছে কি না আমরা সেগুলো খোঁজখবর নেব, এবং আগামী দিনে তার যাতে দ্রুত সমাধান করা যায় সে ব্যবস্থা আমরা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।